দর্শক, বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা দেশের সেই সব বরেণ্য মানুষদের আপনাদের সামনে নিয়ে আসি যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, তাদের শ্রম নিষ্ঠা সাধনা দিয়ে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন, সেই সঙ্গে আমাদের দেশকে সমাজকে আলোকিত করেছেন। আমরা আজকে তেমনি একজন অতিথিকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি। তিনি সারা জীবন ধরে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছেন, সেই সঙ্গে নিজের যে দর্শন, যে চিন্তা, যে ভাবনা, সেটি দেশের মানুষের কল্যাণে ছড়িয়ে দিয়েছেন তার লেখনীর মাধ্যমে। তিনি একাধারে খ্যাতিমান একজন শিক্ষক, লেখক, গবেষক, সংগঠন ও বাংলাদেশের একজন প্রগতিবাদী চিন্তাবিদ যতীন সরকার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো আমরা একটু শুরু করি, আপনি তো অনুষ্ঠানটা দেখেছেন, আমরা ওইভাবেই কথা বলব। একেবারে আপনার জন্মলগ্ন থেকে, কোথায় জন্ম, কবে জন্ম, সেখান থেকে শুরু করি। আমার জন্ম একেবারে যাকে বলে অজপাড়া গা বলতে যা বুঝায় সেইখানে, তখনকার নেত্রকোনা মহকুমা, এখন জেলা, কেন্দ্র থানায় চন্দপাড়া গ্রামে, 1936 সনের 18 আগস্ট আমার জন্ম। আমার জন্মের আগে আমার এক বোনের জন্ম হয় এবং 5 বছর বয়সে সে মারা যায়। তারপরে আমার জন্মের কথা আমার ঠাকুরদা রামদয়াল সরকার শুনিয়ে নাকি বলেছিলেন ধাত্রীমুখে, আজকে থেকে আমাদের শান্তি হল, এর নাম রাখলাম শান্তি। কিন্তু আমার ডাক নাম শান্তি হলেও আসলে আমার পরিবারের কোন মানুষকে আমি শান্তি দিতে পারিনি, কারণ ছোটবেলা থেকেই নানা অসুখে ভুগতাম আমি। আমাকে খেলাধুলা করতে দেওয়া হতো না, গাছে উঠতে দেওয়া হতো না, কারণ সবসময় ভয় হতো কোথায় নাকি আমি মারা যাই। আপনাকে পাহারা দিয়ে রাখতো পাহারা। কিন্তু পাহাড়ের সঙ্গে আরেকটা জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ঠাকুরদা ভোরবেলা স্নান করে উঠি, তিনি বসতেন গীতা পাঠ করতেন, আমাকে পাশে নিয়ে বসাতেন এবং আমাকে প্রশ্ন করতেন, এভাবে রামকৃষ্ণ কথামৃত এবং একটা নেশার জগতে পড়েছিলাম, সেটা বই পড়ার নেশা। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম প্রয়াত জ্ঞানেন্দ্রচন্দ্র সরকার, আমার মায়ের নাম বিমলা বালা সরকার। বাবা কি করতেন? বাবা ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। মা গৃহবধূ? মা গৃহবধূ। তারপরে একটু বড় হলেই আমি যাকে বলে বাংলা ক্লাসিক্যাল সাহিত্য পড়া শুরু করে দিলাম। আমি কিন্তু শিশু সাহিত্য পড়েছি বড় হয়ে, ছেলেবেলায় যদি বলেন আমার সাহিত্যের পাঠ শুরু বঙ্কিমচন্দ্র দিয়ে, কপালকুণ্ডলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম সাধারণ। পাশাপাশি কি শিক্ষা জীবন? হ্যাঁ, পাশাপাশি শিক্ষা জীবন, মানে ওই তো পড়াশোনা চলছে। তারপরে ভর্তি হয়েছিলেন স্কুলে, ভর্তি হলাম আমার এই মানে গ্রাম থেকে একটু দূরে, মাইলখানিক দূরে একটা স্কুল, রামপুর ফ্রি প্রাইমারি স্কুলে ক্লাস 2 এ। 46 সনে আমি প্রাইমারি স্কুল পাশ করলাম। প্রাইমারি স্কুল মানে তখন কিন্তু প্রাইমারি স্কুল ছিল ক্লাস 4 পর্যন্ত। 47 সনে পাকিস্তান হবে এই অবস্থাতেই দেখা গেল যে এই দেশে আমরা থাকতে পারবো না, হিন্দুদের জন্য দেশ নয়, পাকিস্তান তখন তৈরি হয় নাই, কিন্তু ওইরকম একটা ধারণা তৈরি হয়ে গেল। হ্যাঁ, পাকিস্তান হবে, গ্রামের হিন্দুরা সব মানে দেশ ত্যাগের প্রস্তুতি গ্রহণ করছে। আমার বাবার কিন্তু ইচ্ছা নাই দেশ ত্যাগের। নেত্রকোনা শহরের পাশে একটা গ্রাম ছিল, সেইখানে বাবা আমাকে নিয়ে এসে নেত্রকোনা চন্দ্রনাথ হাইস্কুলে ক্লাস 6 এ ভর্তি করিয়ে দিলে। তো বেশ, পিসিমার বাড়ি আমার, মানে দূর সম্পর্কে পিসিমার, থাকবো এখানে। এবং আমি যখন সেখানে ভর্তি হই, সুধেন্দু চক্রবর্তী নামক একজন অধ্যাপক, দর্শনের অধ্যাপক, এই পুরস্কার বিতরণী সভায় গিয়েছিলেন এবং তিনি যে একটা বক্তৃতা দিলেন, সেই বক্তৃতা, তখন তো আমি ক্লাস 6 এ মাত্র ভর্তি হচ্ছি, বলছিলাম তো আমি ইচড়ে বাঘা, তার বক্তৃতার প্রায় প্রতিটি কথা আমার এখনো মনে আছে। সেই দিনই আমি যেন সিদ্ধান্ত করে ফেললাম যে আর যে কলেজের প্রফেসর হয়েছে বড় কিছু নাই, আমাকে কলেজের প্রফেসর হইতে হবে। এবং সেই সিদ্ধান্ত, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু আমাকে এই সিদ্ধান্ত পরিবর্তন, এবং সেই দারিদ্রের সঙ্গে ইয়ার কি মেরে আমার জীবন কাটালাম, লেখাপড়া শিখলাম। এই দারিদ্রের কথাটা যে আপনি বললেন, এটা কি আপনার জীবন মানে চলার ক্ষেত্রে বাধা ভীষণ অভিযোগ সৃষ্টি করছে? আমার বাবা হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন,
এবং হোমিওপ্যাথির চিকিৎসাটা যিনি চালাতেন আমাদের বাড়ির পাশে দুই তিনটা গ্রাম ছিল, সেই গ্রামগুলি মূলত হিন্দু অধ্যুষিত এবং সেইখানে তার চিকিৎসা চলত, কিন্তু সেই গ্রামগুলি প্রায় ফাঁকা হয়ে গেল, চলে গেল সবাই, চলে গেল ইন্ডিয়াতে, যারা ইন্ডিয়াতে যেতে পারে তারা শহরে এসে বাসাবাদ। আমার বাবার ব্যবসা একেবারে তলানিতে থেকে গেল, সেই অবস্থাতে কিন্তু আমাকে এই বাল্য জীবন অতিবাহিত করতে হয়েছে। এবং আমি যখন ওই চন্দ্রনাথ স্কুলে পড়তে পারলাম না এক বছর, কারণ আমার ইয়ের আমার পিসিমার আবার ইন্ডিয়াতে চলে গেলেন, তারপরে আবার আমার গ্রামে যেতে হলো, গ্রামে গিয়ে স্কুলে ভর্তি হলাম। আপনার যে পড়াশোনা নানান ধরনের, এর পাশাপাশি কি আপনি লেখাও শুরু করেছিলেন ওই বয়সে নাকি? লিখছি কিছু কিছু, কিন্তু সেই সময় ভাবতাম যদি আমাকে যদি লিখতে হয় আমার মতো যদি কিছু থাকে তাহলে লিখব। এবং এই সময়েই আমাদের বাড়ির কাছে বিখ্যাত বাউল কবি জালাল উদ্দিন খাঁর সঙ্গে আমার পরিচয় হল, এবং জালাল উদ্দিন খাঁ আমার বাবার বন্ধু ছিলেন। জালাল খাঁ আমাকে বসিয়ে নিয়ে সব ইয়ের সম্পর্কে, ওই বাউল গান সম্পর্কে, এবং সেখানে লৌকিক ধর্ম, মানুষ থুয়া ক্ষুধা ভোজ মন্ত্রণাকে দিয়েছে, মানুষ ভোজ কোরআন খুঁজো পাতায় পাতায় সাক্ষী আছে, এবং যে সমস্ত কথা বলে সব বিদ্রোহী কথাবার্তা। আপনি তো একটা মানে চমৎকার সময় কাটিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই আমি কিন্তু বড় হয়ে উঠেছি। এবং ক্লাস এইটে যখন পড়ি তখন 1950 সন, রায়ট শুরু হইল, সেই সময় কিন্তু আমি বেগরুল স্কুল ত্যাগ করলাম এবং আমার বাবার অবস্থা আরো খারাপ মানুষ হয়ে যাচ্ছে। আমি তখন ওই বিস্কুট বিড়ি সিগারেট এগুলির দোকান দিলাম। আচ্ছা, এই সেই দোকান দিয়ে সেই দোকানে বসে বসে ওই বই পড়তাম, আর কিছু কিছু বিক্রি হইতো, দোকানে হয়েছে বই পড়ার দিকে লক্ষ্যটা বেশি, এবং তাতে অন্তত আমার মানে বাবার পরিবারে যে সামান্য কিছু আমি দিতে পেরেছি এইটুকু আর কি। এইভাবে করে তারপরে ক্লাস নাইনে গিয়ে ভর্তি হলাম, কিন্তু ইয়েতে এইটে পড়ি নাই, কাজে আমার মানে একাডেমিক লেখাপড়া নাই বলতে গেলে আর কি। আপনি যে এই আমরা যেটা ম্যাট্রিক পরীক্ষা বলি, আপনাদের সময় তো সেটা কি ম্যাট্রিক ছিল না? ম্যাট্রিকুলেশন ছিল। আমি 54 সনে পরীক্ষা দিলাম, খুবই খারাপ অবস্থা, 13 জন ছাত্র পরীক্ষা দিয়েছিলাম, মাত্র 2 জন পাশ করেছিলাম। সেই বছরে ভাষা আন্দোলনের সঙ্গে আমার যুক্ত হওয়ার কথাটা বলি, 52 সালে। হ্যাঁ, 52 সনে আমি তখন ক্লাস 10 পড়ি, তখন তো এরকম ভাবে পত্রপত্রিকাও সহজে যেত না আর রেডিওটি ছিল না। 2 দিন পরে বোধহয় খবরটাকে পৌঁছল, এবং সেইখানে ওই যে জালাল খাঁর ছেলে খান মোহাম্মদ আব্দুল হাকিমি আমাদের কিন্তু এই বিষয়ে অনুপ্রাণিত করেন, তখন সৈনিক পত্রিকা যেত তমুদ্দিন মজলিস, এবং তমুদ্দিন মজলিস করতেন ওই সময় খান মোহাম্মদ আব্দুল হাকিম, জালাল খাঁর ছেলে। এই সূত্র ধরেই তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আমরা ওই স্কুল থেকে বেরিয়ে এলাম, এবং তখন টিনের চুং চুং মুখে দিয়ে বসুল বাজারের সামনে গিয়ে দাঁড়ালাম। বাজারের দিন গিয়ে সামান্য কত জানি কিভাবে মেরেছে, তার থেকে কল্পনার বেশি আবেগ বুঝি আমরা খুব বক্তৃতা দেওয়া শুরু করলাম, সাংঘাতিক স্বতঃস্ফূর্ত হল যে হ্যাঁ, এবং আমাদের নেত্রকোণার ভাষায় এই গ্রামের লোকরা বলে রাখলো যে হ্যাঁ, আমরা পোলা পান্ডলে পাঠাবো ইয়েতে স্কুল কলেজ পড়ানো গিয়ে এরা গুলি করে মারবো, আর এরা আবার আমাদের কাছে ভোট চাইতেইবো, ভোট তো না ধাঁধা মারবো, কেউ যাবেন না বাজারে, হরতাল হয়ে গেল। এখন কথা হচ্ছে এই যে 52 সনে ভাষা আন্দোলন, সেটির খবর আমাদের ইতিহাসে ঢাকার বাইরে কয় জায়গার থাকে? ঢাকায় কি ভাষা আন্দোলন হয়েছে? বড়জোর আমাদের ইতিহাসগুলোর মধ্যে জেলা শহরের কিছু খবর পাওয়া যায়, কিন্তু আমাদের মতো একেবারে গ্রামে যে এই ভাষা আন্দোলন যদি এইভাবে না হইতো তাহলে এইটা সত্যিকার অর্থে সমস্ত দেশে ছড়িয়ে পড়া, কিংবা 1954 সনের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি ইত্যাদি হতো না? হতো না। কিন্তু আমি বলবো ভাষা আন্দোলনের কেন আমাদের সমস্ত ইতিহাসেই এইভাবে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু ইতিহাস বিস্মৃতির কথা তো বলি না। এইভাবে তো ইতিহাসকে আলাদা করে ফেলা হয় এবং ইতিহাস মানে ওই রাজধানীর ইতিহাস হয়ে যায়। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তো একই জিনিস হয়েছে, যে গ্রামের যে কৃষকের সন্তান হাজার হাজার, তারাই তো সংখ্যায় বেশি ছিল, অংশগ্রহণ করেছিল, কৃষক গেল কোথায়? তাদের কথা নাই, কিছুই নাই। এই শহরে যারা কিছু কর্মকাণ্ড করেছে এদের নিয়ে দেখা হচ্ছে, এদের নিয়ে আমাদের ইতিহাস বিকৃতি রোধ করতে হলে ওই জিনিসটাই যেতে হবে।
ইতিহাস বিস্তৃতিও রোধ করতে হবে, ইতিহাস বিস্তৃতি রোধ আগে করতে হবে, তারপরে ইতিহাস বিকৃতি রোধ করা যাবে। এইভাবেই কিন্তু আমি বেড়ে উঠে, তারপরে ওই মেট্রিক পাস করার পর এক বছর পড়তে পারি নাই, নানা রকম চাকরির চেষ্টা করেছি, প্রাইমারি স্কুলে মেট্রিক পাস করলেন কোথা থেকে? ১৯৫৪ সনে। তারপরে কিছু ছাত্রছাত্র বোর্ডের কিছু পয়সাগুলি সামান্য নিয়ে ১৯৫৫ সনে নেত্রকোনা কলেজে সে ভর্তি হলাম, এবং সেখানে এই আমাদের গ্রামেরই এক লোক শহরে থাকতেন, তিনিও দরিদ্র মানুষ, মুক্তারের মহরি, তার বাড়িতে আমি কিছু চাল টাল দিতাম, কিন্তু তারা এত দরিদ্র ছিলেন আমার দেওয়াটা ওটা চার পাঁচ দিনে ফুরিয়ে যেত, এবং তারপরে তাদেরও উপোষ আমারও উপোষ। আমরা এখানে একটা বিরতি নেই, তারপরে আবার এখান থেকে আমরা শুরু করব। শ্রোতা দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন।